হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকের ভিডিওয়ে আমি শেয়ার করব মাই ফেভারিট শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট। তোমরা সবাই জানো যে আমার বাপের বাড়ি সাউথ কলকাতায়, তাই গড়িয়াহাট মার্কেটের সাথে আমার অ্যাটাচমেন্ট বহুদিনের। তাই আমার মনে হলো তোমাদের সাথে আমার গড়িয়াহাটের এক্সপিরিয়েন্স আর কিছু ইনফরমেশন শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলি, গড়িয়াহাট মার্কেটটা কিন্তু এমনিতে বিশাল বড়। এখানে স্ট্রিট হকারদের পাশাপাশি যে কোনো বড় বড় ব্র্যান্ডের শোরুমস আছে। গড়িয়াহাট মার্কেট রাসবিহারী অ্যাভিনিউ আর গড়িয়াহাট রোডের একটা বড় এরিয়া জুড়ে বিস্তৃত, তাই একটা ভিডিওয়ে পুরো গড়িয়াহাট মার্কেট দেখানো কখনোই পসিবল নয়। আজকে আমি তোমাদের সাথে গড়িয়াহাট মোড় থেকে টুয়ার্স রাসবিহারী যাওয়ার যে রাস্তাটা আছে তার দুপাশের বিভিন্ন শপস আর কিছু তার কালেকশনস দেখাবো। আর গড়িয়াহাট পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেট্রো ধরে কালীঘাট স্টেশনে নেমে অটো করে গড়িয়াহাট মোড়ে চলে আসা। আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করব ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে থেকে, মানে রাসবিহারী অ্যাভিনিউর রাইট হ্যান্ড সাইড থেকে। গড়িয়াহাট মার্কেট এমন একটা জায়গা যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস অ্যাফোর্ডেবল রেটে পেয়ে যাবে। এখানে ব্যাগ, জুতো, জুয়েলারি, ড্রেসেস, শাড়ি, ঘর সাজানোর ডেকোরেটিভ আইটেম সব জিনিসই কিন্তু পাওয়া যায়। গড়িয়াহাটের ব্যাগের কালেকশন খুবই লোভনীয়। এখানে যেমন বাচ্চাদের স্কুল কিংবা বড়দের অফিস ব্যাগ পাওয়া যায়, সেরকমই আবার ওয়াইড রেঞ্জে পার্টি কিংবা অকেশনাল ইউজের জন্য ব্যাগ অ্যাভেলেবল। আর বিলিভ মি, এগুলো সত্যি খুব অ্যাফোর্ডেবল। আমার তো এই পোর্টলি ব্যাগ কিংবা পটুয়া ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, আর এগুলোর প্রাইস মাত্র 200 রুপিস করেছিল। নেক্সট আসা যাক পালাজো আর কুর্তির কালেকশনে। পার্সোনালি আমার পালাজো জিনিসটা খুবই কমফোর্টেবল লাগে ফর রেগুলার ওয়্যার। আর এখানে আমি দেখলাম এগুলো সব ফিক্সড প্রাইস অ্যান্ড সেলিং ফর 150 রুপিস। আর বেশ ভালো ভালো কটন কুর্তিরও কালেকশন আমি নোটিস করলাম, আর এগুলো প্রাইস রেঞ্জেস ফ্রম 150 to 220 রুপিস। তবে পালাজো আর কুর্তির সেকশনে আমি দেখলাম এগুলোতে সবই ফিক্সড প্রাইস লেভেল লাগানো। যদিও আমি বলবো, তোমরা যখন গড়িয়াহাটে শপিং করতে আসবে তোমাদের বার্গেন স্কিলটাকে কিন্তু কাজে লাগিও। কটন কুর্তি ছাড়াও কিন্তু তোমরা এখানে ড্রেস কিংবা সালোয়ার স্যুট অথবা লেহেঙ্গা সবই পেয়ে যাবে, আর এগুলোর প্রাইস রেঞ্জ ভ্যারিজ ফ্রম 500 to 3000 রুপিস। নেক্সট যেটা দেখাবো সেটা আমি আগেও তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি, আর এবার আমিও গড়িয়াহাটে গিয়ে দুপাট্টার কালেকশন দেখে খুব সারপ্রাইজ হয়েছি। এরকম কটন বেসড প্রিন্টেড দুপাট্টাগুলো আমার খুবই ভালো লেগেছে, আর এগুলোর প্রাইস ওনলি 150 ইচ। এগুলো তোমরা নর্মাল সলিড কালার সালোয়ার স্যুটের সাথে ইজিলি ম্যাচ করে পেয়ার করতে পারবে। কালেকশনও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, তবে আমার পছন্দ মতো লং স্কার্ট আমি পাইনি। আর এখন আমি যে লং স্কার্টটা দেখছি সেটা কটন বেস ছিল, আর এটার প্রাইস ছিল 250 ওনলি। তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আমার এটা খুব একটা ভালো লাগেনি বলে আমি নিইনি। তবে তোমরা কিন্তু বিভিন্ন কালারের আর বিভিন্ন মেটেরিয়ালের লং স্কার্ট এখানে পেয়ে যাবে। আর খুব ভালো নাইটির কালেকশনও কিন্তু ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ এর উপরে কিন্তু ট্যাগ লেখা আছে ফিক্সড প্রাইস, তবে আমি 170-এর নাইটি কিন্তু 150-তে বার্গেন করে নিয়ে এসেছি। তাই আমি প্রথমেই বলেছি, গড়িয়াহাট গেলে কিন্তু বার্গেন করার স্কিলটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এছাড়াও রুম ডেকোরেশনের জন্য কিছু এসেনশিয়াল জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে, যেমন টেবিল ক্লথ, কুশন কভার, টেবিল ম্যাট, এছাড়াও নানা রকমের জিনিস এখানে ছিল। তো আমার এখানে অ্যাপ্লিক করা এই টেবিল ক্লথগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো এই যে টেবিল ক্লথগুলো দেখছো এগুলোর প্রাইস ছিল 300 রুপিস, আর এগুলো আমার খুবই অ্যাফোর্ডেবল মনে হয়েছিল।
ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে বেশ কিছুটা আসার পর আমি এখন চলে এসেছি হিন্দুস্তান মাঠে। তোমরা যারা হিন্দুস্তান মাঠের নাম শোনোনি তাদের জন্য বলে রাখি, হিন্দুস্তান মাঠের ভেতরে বেশ কিছু দোকান আছে যেখানে DIY এর জিনিস কিন্তু খুব ভালো পাওয়া যায়। হিন্দুস্তান মাঠের ঠিক সামনে আরও একটা জিনিস আমার নজর কেড়েছিল, সেটা হচ্ছে শান্তিনিকেতন স্টাইল লেদার ব্যাগ। এগুলো সব পিওর লেদার ম্যাটেরিয়ালের আর ভীষণ স্টাইলিশ, তবে ব্যাগগুলো একটু কস্টলি। আর এই কয়েন ব্যাগগুলো কি দাম আছে? 100 আছে, 150 আছে, 300 আছে। এই যে ইয়েলো কালারেরটা কত? ওগুলো 100 আছে, এগুলো ছড়ানো আছে। লাল, ইয়েলো, কালো। আর ওগুলো কি জুয়েলারি বক্স? ওগুলোর কি দাম? এটা 200 আছে, 150 আছে, 200 আছে। হিন্দুস্তান মাঠ থেকে কিছুটা এগুলোই পড়বে বাসন্তী দেবী কলেজ। আর এই কলেজের নাম তো তোমরা অনেকেই শুনেছো, তবে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ যদি এই কলেজের স্টুডেন্ট হও তাহলে আমাকে জানাতে পারো কমেন্ট করে। তো এই কলেজের সামনেই তোমাদের চোখে পড়বে হিউজ রেঞ্জের শাড়ি কালেকশন। তাঁত, ঢাকাই, সিল্ক, হ্যান্ডলুম থেকে শুরু করে তসর, ডিজাইনার শাড়ির প্রচুর কালেকশন, আর এগুলো বিভিন্ন প্রাইস রেঞ্জের। তবে আমি বলবো এখান থেকে যদি তোমরা শাড়ি কেনো তাহলে খুব বেছে আর ভালো করে দেখে নিয়ে তবেই কিনো। আর হ্যাঁ, আরও একবার বলবো বার্গেন করতে কিন্তু ভুলো না। Driving through days and nights, won't stop for traffic lights. আর এই বাসন্তী দেবী কলেজের সামনে শাড়ির দোকানের পাশাপাশি আছে মেহেন্দি পরার জন্য আর্টিস্ট। আমি আমার বিয়ের সময় এখান থেকেই কিন্তু মেহেন্দি পরার জন্য আর্টিস্ট নিয়ে গেছিলাম। আর বাসন্তী দেবী কলেজ থেকে কিছুটা এগোলেই আছে স্পেন্সারের একটা বেশ বড় স্টোর। তো এই অবধি কিন্তু মোটামুটি স্ট্রিট শপিংগুলো হয়ে যায়, এরপরে আর খুব বেশি স্ট্রিটে দোকান নেই। এরপরে আমরা চলে যাব অপোজিট সাইডে। রাস্তা ক্রস করে বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিটে আছে বেশ কিছু নামি দামি পাঞ্জাবির দোকান। তার মধ্যে কিংবদন্তি, কিন্নর, কিন্নরী, এই সমস্ত দোকানের কথা তো তোমরা শুনেই থাকবে। এরপর যেটা না দেখালে গড়িয়াহাট শপিং ইনকমপ্লিট থেকে যাবে। আর আমি জানি তোমরা যেটার জন্য নিশ্চয়ই ওয়েট করে আছো, সেটা হচ্ছে জাং জুয়েলারি। সত্যি কথা বলতে জাং জুয়েলারির কালেকশন গড়িয়াহাটে কিন্তু হিউজ। এখানে মেটাল কিংবা কাপড় অথবা ফ্লোরাল গয়না সব কিছুই তোমরা পেয়ে যাবে, আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ চয়েসেবল। তবে জুয়েলারি কেনার ক্ষেত্রে আমি আমার একটা পার্সোনাল অ্যাডভাইস তোমাদের সাথে শেয়ার করতে চাই, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প করবে। তোমরা যখনই জুয়েলারি পারচেজ করবে, দোকানদার যাই দাম বলুক না কেন, বার্গেনিং করার সময় কিন্তু একদম হাফ প্রাইস দিয়ে স্টার্ট করো, তাহলে আমার মনে হয় অনেকটাই প্রফিটে থাকতে পারবে। Falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high. Even if the sky is falling down. Jumping from cliffs so high, trusting our wings to fly. এছাড়াও তোমরা পাবে বাচ্চাদের খেলনা যেগুলো খুবই রিজনেবল প্রাইসে, আর আছে ব্লাউজ পিসের বেশ কিছু শপ। তো আমি এখন যেই ব্লাউজ পিসের দোকানটায় দাঁড়িয়ে আছি এর কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। আর আমি যে ব্লাউজ পিসটা দেখছি এটা কটন বেস ছিল, আর এটার প্রাইস ওনলি 100 rupees। তবে 100 rupees কিন্তু অনেক ভালো ভালো কালেকশনস ছিল। এছাড়াও তোমরা পেয়ে যাবে খুব ভালো মেকআপ কালেকশন, কসমেটিক্স। তবে আমি বলবো এগুলোর ক্ষেত্রে বিলিভ না করাই ভালো, কারণ এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাউন্টারফিট হয়ে থাকে। এছাড়াও তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে বেশ ভালো জুতোর কালেকশন, আর এগুলো 100 rupees থেকে up to 500 rupees পর্যন্ত ছিল।
তবে পার্সোনালি আমার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। আমি তোমাদের প্রথমেই বলেছি যে গড়িয়াহাট এমন একটা জায়গা যেখানে সমস্ত কিছুই পাওয়া যায়, তার মধ্যে হোম ডেকোর আইটেমসও ইনক্লুডেড, আর খুব সুন্দর অথচ রিজনেবল প্রাইসেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। তবে কয়েকটা কথা আমি বলবো, যারা তোমরা ঘুরে ঘুরে নিজের জন্য কিংবা ঘর সাজানোর জন্য জিনিস কিনতে পছন্দ করো, তারা অবশ্যই গড়িয়াহাট সকালের দিকে আসতে ট্রাই করো, না হলে বিকেলের পর থেকে খুব ক্রাউডেড হয়ে গেলে কেনাকাটার মজাটাই চলে যাবে। আর অবশ্যই বেশ কিছুটা হাঁটতে হবে, কারণ গড়িয়াহাট কিন্তু অনেকটা এরিয়া জুড়ে খুব ভালো স্ট্রিট ফুড অথবা ভালো রেস্টুরেন্টও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। পাঞ্জাবি স্টোরস থেকে টুয়ার্স গড়িয়াহাটের দিকে আসতে একটা ভালো শপিং কমপ্লেক্সও আছে, আর এটার নাম হচ্ছে শতদ্বীপ শপিং কমপ্লেক্স। তবে এটার ট্যুর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না। তোমরা যারা হকার্সের থেকে কিনতে খুব একটা কমফোর্টেবল নয়, তারা কিন্তু এখান থেকে অবশ্যই কিনতে পারো। তো এই শতদ্বীপ শপিং কমপ্লেক্সের মধ্যেও কিন্তু তোমরা রিজনেবল প্রাইসে ভেরিয়াস জিনিস পেয়ে যাবে। আর তোমরা যদি চাও আমি তোমাদের সাথে অন্য কোনো দিনও এই কমপ্লেক্সের ট্যুরটা শেয়ার করে দেবো। আর একটা কথা না বললেই নয়, গড়িয়াহাটে হকার্সদের পাশাপাশিও কিন্তু বেশ ব্র্যান্ডেড শাড়ির দোকান আছে। তো এখানে বেনারসি কুটি থেকে শুরু করে আদি ঢাকেশ্বরী এরকম ব্র্যান্ডেড কিছু শাড়ির দোকান তোমরা পেয়ে যাবে, আর এগুলোর কালেকশনও কিন্তু খুবই ভালো। যারা তোমরা শাড়ি পরতে পছন্দ করো, আমি বলবো অবশ্যই একবার গড়িয়াহাটে কিন্তু ঘুরে যেও। নিউ পাঞ্জাবি স্টোরস থেকে হাঁটতে হাঁটতে আমি আবারও চলে এসেছি গড়িয়াহাট মোড়ে, আর এই অবধি আমি আজকে ভিডিওটা কন্টিনিউ করব। তোমাদের আজকের এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্ত রকমের ইনফরমেশান শেয়ার করতে। যারা তোমরা প্রথমবার গড়িয়াহাটে আসবে, আশা করছি এই ভিডিওটা দেখার পর খুব একটা অসুবিধা হবে না। আর গড়িয়াহাট মার্কেটের সাথে আমার অ্যাটাচমেন্টটা কিন্তু বহু পুরনো, তাই আমার মনে হলো তোমাদের সাথে ইনফরমেশানগুলো শেয়ার করা দরকার। যদি ভিডিওটা তোমাদের হেল্প করে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।